নমস্কার বন্ধুরা, আমার হেসেলে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি সম্পূর্ণ নিরামিষ সজনে ডাঁটার ভীষণ সুস্বাদু এই ঝোলের রেসিপি। আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই রেসিপিটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমার ফ্যামিলির সদস্য হয়ে যাবেন, আর এই রেসিপিটি অনেক অনেক শেয়ার করবেন যাতে অন্যরাও এই রেসিপিটা দেখে নিতে পারে। এখানে দেখুন, কড়ার মধ্যে আমি একটা প্যান চাপিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1টা তেজপাতা, মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়েছি, দিলাম 1টা আস্ত শুকনো লঙ্কা, এবার দেব 1/2 চা চামচ গোটা জিরে। ফোড়নটা দেবার পর ভালোভাবে এই তেলটার মধ্যে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব, যতক্ষণ না ফোড়নটা সুন্দরভাবে ফুটে উঠছে আর একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে। এবার এই ফোড়নটা ভেজে নেবার পর এর মধ্যে 1টা বড় মাপের আলু এরকম ডুমো করে কেটে রেখেছি, সেটা দিয়ে দিলাম। আলুটা দেবার পর একটু নাড়িয়ে চাড়িয়ে নেব, আর এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, আর দেব 1/2 টিস্পুনের মতো হলুদ। নুন হলুদটা দিয়ে দেবার পর আবারও এটাকে নাড়িয়ে চাড়িয়ে 1-2 মিনিটের জন্য রান্না করে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এতে করে কালারটা খুব ভালো আসে রান্নায়, তাই দিলাম, আপনারা না চাইলে এটা নাও দিতে পারবেন। এবার ভালোভাবে আবার সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে এটা ভেজে নেবার পর এর মধ্যে আমি দিচ্ছি 200 গ্রাম সজনের ডাঁটা। এখানে দেখুন এরকম সাইজ করে কেটে রেখেছি, আর সজনের ডাঁটাগুলো খুব বেশি কচি বা খুব বেশি মোটা সেরকম নয়, মিডিয়াম অবস্থায় রয়েছে। এগুলো দিয়ে দেবার পর এর মধ্যে এবার আমি দিচ্ছি 1 মুঠোর মতো মটরশুঁটি। মটরশুঁটির পরিমাণটা আপনারা নিজেদের ইচ্ছে অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। এখানে আমি দিলাম 2-3টে চেরা কাঁচা লঙ্কা। এবার সমস্ত কিছু মিশিয়ে আবারও কিছুক্ষণের জন্য এটাকে আমি রান্না করব। এবার কিছুক্ষণ রান্না করবার পর এর মধ্যে 1টা মিডিয়াম সাইজের বেগুন এইভাবে লম্বা করে ফালি করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। বেগুনটা দেবার পর সমস্ত কিছুর সাথে বেগুনটাও আবার কিছুক্ষণের জন্য এটা আমি ভেজে নিচ্ছি। গরম গরম ভাতের সাথে এই সবজি সার্ভ করলে খেতে কিন্তু ভীষণ টেস্টি তৈরি হয়। অবশ্যই এই রেসিপিটা বানিয়ে দেখবার অনুরোধ রইল। এবার খুব ভালোভাবে দেখুন এটাকে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি কিছু মশলা দিয়ে দিচ্ছি, তার মধ্যে প্রথমেই এখানে আমি দিয়ে দেব 1 টিস্পুন আদার পেস্ট। আদাটা ভালোভাবে এখানে বেটে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিয়েছি, আর ভালোভাবে সমস্ত কিছুর সাথে মিশিয়ে এটাকে আমি কষিয়ে রান্না করব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না আদার থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এখানে দেখুন আদাটা দেবার পর বেশ ভালোভাবে এটা আমি কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ভাজা মশলার গুঁড়ো। ভাজা মশলা কীভাবে বাড়িতে সহজেই বানিয়ে নেওয়া যায় তার রেসিপি আমি আগেই আপলোড করেছি, ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। আর শুধু এই রান্নাতেই না, যে কোনো নিরামিষ রান্নায় এই মশলাটা যদি ইউজ করা যায় তাহলে কিন্তু টেস্টটা বহুগুণ বেড়ে যায়। ভালোভাবে এটা মিশিয়ে রান্না করে নিচ্ছি, আর তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো 1টা মিডিয়াম সাইজের টমেটো, যেটা 4 ভাগে আমি কেটে রেখেছি। সেটা টমেটোটাকে দেবার পর খুব বেশি ঘাঁটানো চলবে না, তাহলে কিন্তু টমেটোগুলো ঘেঁটে গলে যাবে। সমস্ত কিছু ভালোভাবে আরও একবার মিশিয়ে নেবার পর এর মধ্যে এবার আমি দিয়ে দেব জল। যেহেতু সবজিগুলো এখানে সেদ্ধ হয়নি তাই পর্যাপ্ত পরিমাণে জল দিতে হবে, আর ভালোভাবে সমস্ত কিছু আবারও আমি মিশিয়ে নেব। এবার এই সমস্ত সবজির সাথে জলটা মিশিয়ে নেবার পর ঢাকা বন্ধ করে এটাকে রান্না করে নিতে হবে যতক্ষণ না এই সবজিগুলো সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ। সবজিটা যেহেতু একটু ঝোল রাখবো তাই কিন্তু একটু জলটা বেশি পরিমাণেই দিয়েছি। এবার দিলাম 1/4 টিস্পুনের থেকেও কম চিনি। এবার ঢাকা বন্ধ করে দিয়ে এটাকে হতে দেব। যেহেতু সজনে ডাঁটা একটু কষা টাইপের হয় তাই অল্প পরিমাণ চিনি দিলে কিন্তু টেস্টটা ব্যালেন্স হয়ে যায়। এবার ঢাকা সরিয়ে নিয়েছি, সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে,
আর এবার এর মধ্যে আমি ফাইনালি দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুনের মতো বা 1/4 চা চামচের মতো গরম মশলার গুঁড়ো। এতে করে ফ্লেভারটা খুব ভালো আসে। সুন্দর করে সমস্ত কিছু আবারও আলতো হাতে মিশিয়ে নেব যাতে ডাটাগুলো ভেঙে না যায়। আর এবার ফ্লেম আমি অফ করে দেব আর সার্ভ করে দেব গরম গরম ভাতের সাথে।